খাদ্যের খোঁজে লোকালয়ে চলে আসে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর। অসহায় অবস্থায় এক গাছ থেকে অন্য গাছে ঘোরাফেরা করে সে। পরে বানরটিকে উদ্ধার করে খাঁচায় বন্দি করা হয়। বানরটি বিরল প্রজাতির হওয়ায় দেখতে ভিড় করে উৎসুক জনতা। এত বান্দরের মতো দেখা যায়, লেজ নাই, সঠিক নামও আমি জানি না। আমরা কেউ কয় এটা বানর, আমরা কইছি না বানর তো লেঙ্গুর আছে, এটা তো লেঙ্গুর নাই। ওটা দিয়া মানে নাড়াইতে নাড়াইতে জুড়ে ফেলাইতে ফেলাইতে ফালাইছে পানিতে, তারপর জাল দিয়ে কেউ দেয়, তারপর সে যখন হাতে ধরে তখন তার যে এই আঙ্গুলে কামড় দেয়, তারপর ব্যথা হয়। আমি সকালে তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, তারপরে ভ্যাকসিন দিয়া আনি আর কি। কারেন্টের তার দে ভাই ভাই আইছে এই লাগাত জি, বাদে কুড়া দে ভাই লামাইছি, লামায় বাদে যে হাতে ধরছি দৌড়ে আই যে বাদে সালাদে দৌড়িয়ে ফিরছে বাদে ফিঙ্গার ফিরতে পড়ছে। আমরা চাই যে বন্য প্রাণীগুলি আমাদের লোকালয়ে চলে আসে, সেগুলিকে যেন কেউ না মেরে বা কষ্ট না দিয়ে আটকিয়ে না রেখে আমাদেরকে এই তথ্য দেয়, আমরা সেগুলিকে উদ্ধার করে যেখানে তারা নিরাপদ সেই বাসস্থানে আমরা পৌঁছে দিয়ে দেব, পৌঁছে দেব। এই নিয়ে আমাদের এই লজ্জাবতী বানর 13টি উদ্ধার করতে আমরা উদ্ধার করে এবং বনে অবমুক্ত করতে সক্ষম হয়েছি। এখানে দুর্গাপুরে দেখছি যে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিম্যাল সুসং, হ্যাঁ, এই সংগঠনটাই আমাদেরকে এই বন্যপ্রাণীর ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করে থাকে। খবর পেয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওয়াকান্দিয়া ইউনিয়নের নন্দেরছটি গ্রামে ছুটে আসেন বন্যপ্রাণী সংরক্ষণকারী স্বেচ্ছাসেবকরা। পরে বানরটিকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় গহীন বনে অবমুক্ত করা হয়। সময় সংবাদ, নেত্রকোনা।